ইসরায়েলের উত্তর সীমান্তে লেবানন থেকে একাধিক রকেট বর্ষণ হিজবুল্লাহ। তারপরই বিবৃতি দিয়ে জঙ্গি সংগঠন জানিয়েছে, প্যালেস্তাইনকে ইউক্রেন ভাবলে ভুল করবেন অনেকে। হামাস ইসরায়েল সংঘর্ষে তৃতীয় কোনো পক্ষের উপস্থিতি থাকলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। এভাবে আমেরিকাকে পাল্টা বার্তা হিজবুল্লাহর। ইতিমধ্যে মার্কিন রণতরী এবং সবরাস্ত্র এসে পৌঁছেছে ইসরায়েলের সমর্থনে। অপারেশন আয়রন সোর্ডকে আরও জোরদার করতে জল এবং স্থল দিয়ে আগ্রাসন বাড়াচ্ছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। ইতিমধ্যেই সংঘর্ষে মৃতের সংখ্যা প্রায় 4,000, গৃহহীন 2,50,000-এরও বেশি। গাজার শরণার্থী শিবিরে হামলার পাল্টা এসেছে হামাসের থেকে। এই সংগঠনের দাবি, তেল হাবিবের এক তৈল সংশোধনাগার কেন্দ্রে রকেট হানা চালানো হয়েছে। জানা গিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স জলপথে এক অনুপ্রবেশকারী গুলি মেরে নিকেশ করেছে। একইভাবে হামাসের নৌবহরেও হামলা চালিয়েছে ইসরায়েল। খান ইউনিস এবং গাজার রকি থাকা হামাসের নৌবহরে হামলা ইসরায়েলের। সমুদ্র তীর বরাবর ইসরায়েলের অনুপ্রবেশ করে হামলার ঢুকতেই ডিফেন্স ফোর্সের এই হামলা বলে খবর। পাশাপাশি উত্তর ইসরায়েলের প্যারাগ্লাইডার সতর্কতা প্রতিরক্ষা মন্ত্রকের 15 প্যারাগ্লাইডার ইসরায়েলের উত্তর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেছিল বলেই অভিযোগ। ব্যুরো রিপোর্ট, কালকাটা নিউজ।